অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এগারো দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশের সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশের এগারো দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্য দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের যে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। পুলিশ সদস্যদের সঙ্গে বসার আগে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা এম সাকওয়াত। গত কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে বলে বৈঠক শেষে গণমাধ্যমকে জানান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকওয়াত হোসেন। তিনি বলেন, তারা যে দাবি দাওয়া পেশ করেছে সেগুলো যৌক্তিক, তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদে তাদের দাবিগুলো মেনে নিব। কিছু দাবি আমরা এখনই মেনে নিব। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন জানিয়ে এম সাকওয়াত বলেন, পুলিশ কমিশন হওয়া উচিত, সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে, তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ঢাকায় থাকার পরও ভয়ে কাজে যোগ দিচ্ছেন না, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে এই উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, সবাই তার নিজ নিজ কাজে যাবেন, তারা নিজেদের কাজ করবেন, তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে তাদের বিরুদ্ধে তদন্ত হবে এবং শাস্তি হবে। সরকার তাদের কথা শুনবে, এরপর ব্যবস্থা নিবে। প্রশ্নের জবাবে সাকওয়াত হোসেন বসার চেয়ার দেখিয়ে বলেন, এই চেয়ারে তো একজন হাইকমান্ড ছিলেন, তিনি কি করেছেন? তার উপরেও হাইকমান্ড ছিল। এখন আমি যদি বলি এই কাজ না করলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিব, তখন কি করবেন? অনেকেই তো হুকুম পালন করেছেন, একজনের উপর আরেকজন হাইকমান্ড ছিল, সবই তদন্ত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মনোবল ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না, খুব দ্রুত তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে পুলিশের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশের সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েবুর রহমান। তারা বলেন, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।